নির্বাচন পর্যন্ত অপেক্ষা করবে যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে অত্যন্ত সচেতন এবং প্রতি মুহূর্তে নজর রাখছে। মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন প্রয়োজন। এই প্রত্যাশা রেখে মার্কিন যুক্তরাষ্ট্র একের পর এক বাংলাদেশের ব্যাপারে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে। এই পদক্ষেপকে অনেকেই কূটনৈতিক মহলের বাড়াবাড়ি হিসেবে মনে করছে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র মনে করছে যে বাংলাদেশের জনগণের মতামতের ভিত্তিতে একটি নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অবস্থান থেকে তারা এখন পর্যন্ত সরে আসেনি। গত 10 নভেম্বর ভারতের নয়াদিল্লিতে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের 2+2 সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে ভারতের পররাষ্ট্র এবং প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র এবং প্রতিরক্ষা মন্ত্রী। এই বৈঠকে ভারত বাংলাদেশের ব্যাপারে তাদের অবস্থান স্পষ্ট করে দেয় এবং বাংলাদেশের নির্বাচন তাদের একটি অভ্যন্তরীণ ব্যাপার এবং এই ব্যাপারে বাইরের পদক্ষেপ যে প্রত্যাশিত নয় এই বার্তাটিও তুলে ধরা হয়। তবে এই বার্তার পরও মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ব্যাপারে তার অবস্থান থেকে সরে আসবে বলে মনে হচ্ছে না। বরং মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সেজন্য তাদের তৎপরতা অব্যাহত রাখবে। তবে একাধিক সূত্র বলছে আঞ্চলিক স্থিতিশীলতা এবং ভারতকে খুশি করতে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে চায়। মার্কিন যুক্তরাষ্ট্র দেখতে চায় আগামী জাতীয় সংসদ নির্বাচন কতটা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হচ্ছে। এই নির্বাচন যদি শেষ পর্যন্ত ভালোভাবে সম্পন্ন হয় সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র এই ব্যাপারে কোনো কিছু করবে না। তবে যদি দেখা যায় যে নির্বাচনে কারচুপি বা অন্য কোনো প্রক্রিয়া হয়েছে সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র নির্বাচনের ব্যাপারে নির্বাচনের পর যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করা দরকার সেই ধরনের পদক্ষেপগুলো গ্রহণ করবে। বিভিন্ন সূত্র বলছে যে বাংলাদেশে নির্বাচনের আগে মার্কিন যুক্তরাষ্ট্র যে ধরনের পদক্ষেপ গ্রহণের কথা বলেছিল বা যে ধরনের বিধি ব্যবস্থা গ্রহণের কথা বলেছিল সেগুলো এখন থেমে থাকছে। মার্কিন যুক্তরাষ্ট্র গত মে মাসে বাংলাদেশের ব্যাপারে নতুন ভিসা নীতি প্রয়োগ করে ভিসা নীতি ঘোষণা করেছিল এবং 22 সেপ্টেম্বর থেকে এই ভিসা নীতি কার্যকর করা হয়েছে বলে ঘোষণা করা হয়েছিল। সেই সময়ে বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞায় কয়েকজনের ভিসা স্থগিত করা হয়েছে এমন খবরও প্রকাশিত হয়েছে। এরপর মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ব্যাপারে আরো কিছু বিধি নিষেধ আরোপ করবে বলে গুঞ্জন ছিল। তবে একাধিক দায়িত্বশীল সূত্র বলছে নির্বাচনের আগে মার্কিন যুক্তরাষ্ট্র কোনো কিছুই করবে না, বরং তারা বাংলাদেশে নির্বাচন কতটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হচ্ছে সেটি পর্যবেক্ষণ করবে। তবে বাংলাদেশে নির্বাচন যেন অবাধ এবং অংশগ্রহণমূলক হয় সেজন্য মার্কিন যুক্তরাষ্ট্র তাদের কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখবে। যুক্তরাষ্ট্র মনে করে যে নির্বাচন অংশগ্রহণমূলক করার প্রধান উপায় হলো প্রতিদ্বন্দ্বিতা তৈরি হওয়া, যেন বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে সেটি নিশ্চিত করা। কারণ বিএনপি যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে বোঝা যাবে যে নির্বাচনকে সরকার আসলেই প্রভাবিত করতে চাইছে কিনা। আর এই কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচন পক্ষপাতপূর্ণ হচ্ছে নাকি পক্ষপাতহীনভাবে নির্বাচন সম্পন্ন হচ্ছে, আর এই কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র প্রথমে বিএনপিকে নির্বাচনে আনা, দ্বিতীয়ত প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষ রাখা এবং নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করার ব্যাপারে গুরুত্ব দিচ্ছে। তবে বিএনপি যদি শেষ পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে সুর মিলিয়ে বাংলাদেশের নির্বাচনকে মেনে নেবে। এই প্রতিবেদন তৈরিতে পুরোপুরি তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জাতীয় গণমাধ্যম বাংলা ইনসাইডার থেকে। আর আপনার এতক্ষণ সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। এভাবেই সঙ্গে থাকুন, আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে। একই সাথে আপনি যদি বিশ্ব বাংলার পেজটিকে ফলো দিয়ে না থেকে থাকেন এখনই ফলো করুন। ধন্যবাদ।